सब्सक्राइब करो ना देखुन एक मन कापानो हॉरर स्टोरी भय ना पे बेल आइकन टा प्रेस करते भूलबेन ना। এই গল্পটি লিখেছেন সঞ্জয় কামলে। হালকা বৃষ্টি নিজের মুখের উপরে সহ্য করে সে গাড়ি চালাতে চালাতে বলল, সত্যি রে, কি রিসেপশন ছিল! হ্যাঁ রে, বধুর ড্রেস দেখলি? 70,000 টাকার ছিল। হবে হয়তো, কিন্তু বধুর থেকে মা সেজে গুজে এসেছিল বেশি, অনেক খরচা হয়ে থাকবে। জীবনে বিয়েটাও একই বাড়ি হয়। হ্যাঁ রে। রাত প্রায় 10:30 থেকে 11টার সময় একটা টু হুইলার শহরের মাঝখান থেকে সামান্য স্পিডে যাচ্ছিল। দুজনে গাড়িতে কথা বলতে ব্যস্ত ছিল। বড় শহরে দিন কি কিংবা রাত কি সবকিছু সমান হয়, তাই রাস্তাতে একটু আধটু ট্রাফিক ছিলই। ঠিক তখনই ওদের গাড়ি একটা নির্জন রাস্তাতে আসলো। খুশবু, একটু গাড়ি থামা। কি হলো? একটু থামা না, একটা কাজ মনে পড়লো। খুশবু গাড়ির স্পিড কম করে রাস্তার এক কোণাতে গাড়ি দাঁড় করালো। মানিশা গাড়ির থেকে নেমে গেল। শুধু 5 মিনিট, বাবার ওষুধ নেওয়ার আছে। খুশবু পেছনে দেখল, তো একটু দূরেই, মানে প্রায় 50 হাত দূরেই একটা মেডিকেল শপ ছিল। মেডিকেল শপে একটু ভিড় ছিল, কারণ আশেপাশে কোনো মেডিকেল শপ খোলা ছিল না। খুশবু বুঝতে পারল যে তার দেরি হয়ে যাবে, তাই সে করুণ গলা করে বলল, হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি কর, বাড়ির লোকেরা রাগ করবে, আগেই অনেক দেরি হয়ে গেছে। এই রাস্তাটাও একটু ভয়। আর তোর, তুই কবে থেকে ভয় পাচ্ছিস খুশবু? মানিশা হেসে বলল আর মেডিকেল শপের দিকে এগিয়ে গেল। খুশবু এখন চারিদিকে দেখতে শুরু করল। খুশবুর থেকে প্রায় 8-10 ফিট দূরে একটা তেঁতুলের গাছ ছিল, আর ঠিক তার পেছনে 15-20 ফিটের একটা দেওয়াল ছিল। নিজের আশেপাশে দেখে খুশবু নিজেকেই বলছিল, আমার ভয় লাগে না, কিন্তু অন্ধকারও অনেক হয়েছে। ভয় তো পাবেই। তখনই একটা ভারী আওয়াজ শোনা গেল, আর সে ভয় পেয়ে গেল। কিন্তু সে নিজেকে সামলে পেছনে ফিরে দেখল, প্রায় 25 বছর বয়সের একটা জোয়ান ছেলে সেই গাছটার তলায় দাঁড়িয়েছিল। পিছন থেকে আসা গাড়ির হেডলাইটের সাহায্যে সে দেখল তার রংটা চাপা, হালকা একটু দাড়ি, চশমা, হোয়াইট শার্ট আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়েছিল সে। খুশবু সেই ছেলেটার দিকে ধ্যান দিল না, আর মেডিকেল শপে গিয়ে থাকা নিজের বন্ধুকে দেখতে শুরু করল। তখনই আবার সেই জোয়ান ছেলেটা বলে উঠল, আমরা হয়তো 4 জনের মাঝখানে অনেক সাহসী হতে পারি, কিন্তু আসল সাহসের পরীক্ষা এমন নির্জন চারিদিকে অন্ধকার থাকা জায়গায় নেয়। খুশবু চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপরে আবার সেই ছেলেটা বলল, ভয় পাচ্ছ না আমাকে? ভয় পেও না, আমি ভূত নয়। এক্সকিউজ মি, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আর আমি অচেনা লোকেদের সাথে কথা বলি না। রেগে মেগে সে নিজের মোবাইল বের করলো, আর মেডিকেলে গিয়ে থাকা মানিশাকে ফোন করলো। আর কত দেরি করবি? ব্যাস 5 মিনিট। ফোনটা রাখার পরে সে সেই ছেলেটাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু খুঁজে পেল না। সে নিজেকে বলল, স্টুপিড ইডিয়েট। আমাকে ডাকলেন আপনি? সেই ছেলেটার আওয়াজ শোনা গেল। তার আওয়াজ শুনে সে আশ্চর্য হয়ে যায়। সে পেছনে মুড়ে তাকায়, তো সেই ছেলেটা সেইখানেই ছিল। না না না, তার কণ্ঠে ভয় ছিল। ভয় পেয়ে গেলেন কি আপনি? আমাকে তো ভূত ভেবে আপনি ভয় পাচ্ছেন। দেখুন, আমার এসব ফালতু কথায় বিশ্বাস নেই। যাই বলুন, আপনি ভয় পেয়েছেন কেন? এখনো অবধি 10 বার আপনি আমার পায়ের দিকে দেখেছেন, আমি নোটিস করেছি। তার কথা শুনে খুশবু আশ্চর্য হয়ে যায়। না হলে আপনার কি মনে হয় যে এটা দেখা যায় সেটাই সত্যি? সে একটু দ্বিধাতে ফেঁসে যায়। মনে অদ্ভুত খেয়াল আসতে শুরু করে। যদি আমি মেডিকেলের কাছে, মানিশার কাছে যাই, এই মনে করবে আমি ভয় পেয়ে গেছি। যদি এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে এর ফালতু কথা শুনতে হবে। ম্যাডাম, আমি ফালতু কথা বলছি না। এটা শোনার পরে খুশবু স্তব্ধ হয়ে যায়। সে নিজেরই হার্টবিট এখন শুনতে পারছিল। এইবারে তার ভয় না, কিন্তু তার মনটা আনচান করছিল। সে আবার তার পায়ের দিকে দেখল। ম্যাডাম, যেমন আপনি দেখতে পান তা কিন্তু হয় না। আমার পা উল্টো থাকলে আপনি আমাকে হয়তো ভূত ভাবতে পারতেন, কিন্তু সেই মেডিকেল স্টোরের বাইরে দাঁড়িয়ে থাকা নিজের বন্ধুকে দেখলেন? তারপরে খুশবু সেই মেডিকেল স্টোরের দিকে দেখল।
তার বন্ধু এখনও সেইখানে দাঁড়িয়েছিল। আগে কিছু লোকেরাও ছিল, কিছু মহিলারাও সেইখানে ছিল। তারপরে খুশবু আবার সেই ছেলেটার দিকে দেখল। হ্যাঁ দেখেছি, কেন? তখনই সেই ছেলেটা গম্ভীরভাবে বলল, তার বান্ধবী সেই বন্ধ মেডিকেল স্টোরের বাইরে একলা দাঁড়িয়ে আছে, ঠিক পাগলের মতন, সেটা দেখতে পারছেন? তার এই কথাটা শোনার পরে খুশবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে পিছনে মুড়ে দেখল, তো মেডিকেল খোলাই ছিল আর তার বন্ধু এখন অবধি লাইনে দাঁড়িয়ে ছিল। খুশবুর খুব রাগ হলো। আরে না, মাথা ঠিক আছে নাকি নেশা করেছ? ওই মেডিকেল স্টোর বন্ধ দেখতে পাচ্ছেন? তখনই সেই ছেলেটা বলে উঠল, আমি তো হুঁশেই আছি, কিন্তু আপনার চোখ আপনাকে ভুল দেখাচ্ছে, ভালো করে দেখুন। তার ভারী গলাটা খুশবুর কানে বেজে উঠছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তাকে ভয়তে দেখে সেই ছেলেটা বলে উঠল, কি হলো, পেছনে মোড়ার সাহস পাচ্ছেন না? না, তোমার ফালতু কথা বন্ধ করো। এটাকে ভয় বলে? সেরম তো কিছু না, আমার ভয় লাগে না। আর প্লিজ, তোমার এই বকবক এখন বন্ধ করো, প্লিজ লিভ মি। আমরা যতই মানা করি কিন্তু মনের এক কোণাতে আমাদের ভয় থাকে। আর প্রত্যেকটা শহরে এমন একটা জায়গা থাকে যেটাকে পার করার সময় আমাদের ভয় লাগে। যেই লোকেরা বলে থাকে যে আমার ভয় লাগে না, কিন্তু ওদের এই জায়গায় ভয় লাগে। তাই নাকি? তাহলে সেটা কোন জায়গা? কোনো এমন বাড়ি যেখানে অনেক বছর ধরে লোকজন নেই, কিংবা রাস্তার পাশে থাকা শ্মশান, সরকারি হাসপাতালের দেওয়ালের পেছনে থাকা সেই পোস্টমর্টম রুম যেখানে মৃত মানুষদের কাটাছেঁড়া করা হয়, এমন জায়গাগুলো মানুষকে চিন্তিত করে তোলে। হবে হয়তো, কিন্তু এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। তাই না? এটা সে নিজের ভুরু উঁচু করে বলল। কি? ওই প্রশ্ন ভরা চোখগুলো দেখে, সেই ছেলেটির চোখ তেঁতুল গাছের পেছনে থাকা সেই দেওয়ালটার উপরে গিয়ে থামল। নিজের শান্ত আর গম্ভীর আওয়াজে সে বলল, এটা সরকারি হাসপাতালের পেছনের দেওয়ালটা, আর ঠিকই দেওয়ালের সঙ্গে লেগে একটা রুম আছে, পোস্টমর্টম রুম, যেখানে একটা শরীরের কাটা ছেঁড়া হচ্ছে। ব্যাস, নিজের কানটাকে বন্ধ করে সে নিজের চোখ দুটিও বন্ধ করল, আর সেই ছেলেটাকে অর্ধেকেই থামিয়ে দিল। তারপরে সে মোবাইলটা বের করল আর নিজের কানে লাগাল। না চাইতেও সে সেই দেওয়ালটার দিকে আর চোখে দেখছিল। যেটা দেখার পর তার মন আরো বেশি আনচান করছিল। এখান থেকে যাওয়াটাই ভালো, সে মনে মনে বলল। মেডিকেল স্টোরে ওর বন্ধু মানে সে ওষুধ পেল কিনা সেটা দেখার জন্য সে পেছনে মুড়ে তার স্পন্দন প্রায় বন্ধ হয়ে গেছিল। ভয়ের একটা ঢেউ তার সারা শরীরে ছড়িয়ে গেল। সেই মেডিকেল স্টোরটা বন্ধ ছিল আর মানিশা সেইখানে একলাই দাঁড়িয়েছিল। আর সে খুশবুকে চেয়েছিল, তার পুরো গলা শুকিয়ে গেছিল, সব জিনিস স্তব্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ সে তাকেই দেখছিল, এক পলকে সব আগের মতন দেখা যাচ্ছিল। এখন মেডিকেল স্টোর আবার খোলা ছিল আর মানিশা সেই স্টোরের লোকের সঙ্গে কি কথা বলছিল। খুশবু পেছনে ঘুরে তাকাল আর সেই ছেলেটাকে খুঁজতে লাগল, কিন্তু তাকে সে কোথাও দেখতে পেল না। এখনও তার হৃদয়ের স্পন্দন বেড়েই চলেছিল। হাসপাতালের সেই শেষ দেওয়ালটার দিকে তার চোখ গিয়ে আটকে গেছিল, তার ভয়ের অনুভব হচ্ছিল। তখনই হঠাৎ কুকুরদের চেঁচানোর কারণে সে আবার চমকে উঠল। সে কুকুরের দিকে দেখল, হাড়গোড় ভর্তি আর গায়ে একটু লোম ছিল, পেছনের পাতে লেংচে লেংচে সেই কুকুরটা জোরে জোরে চেঁচাচ্ছিল। খুশবু নিজের করুণ দৃষ্টি দিয়ে সেই কুকুরের দিকে দেখল, আর সেই কুকুর নিজের পুরো শক্তি দিয়ে সেই তেঁতুল গাছের দিকে দেখে চেঁচাচ্ছিল। তাকে দেখে তার আশেপাশে থাকা সব কুকুর চেঁচাতে শুরু করল। এইসব দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আর সেই কুকুরটাকে দেখে সে মনে মনে ভাবল, এখন এই কুকুরের লাচে কে পা রেখে দিল? আর ওই পাগল ছেলেটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল, ফালতু ভয় দেখিয়ে চলে গেল। আমাকে ডাকলেন আপনি? তার আওয়াজটা শোনার পরে সে আওয়াজের দিকে দেখল, তো দেখল সেই ছেলেটা পাশেই দাঁড়িয়েছিল। সে শান্তভাবে বলে উঠল, ভয় পেয়ে গেলেন না? খুশবুর থেকে সে কুকুরের দিকে দেখতে শুরু করল আর বলল, দেখুন, কুকুর এমন অকারণে তখনই চেঁচায় যখন ওরা বুঝতে পারে আশেপাশে খারাপ শক্তি আছে। তার কথা শুনে খুশবু আবার সেই তেঁতুল গাছের দিকে দেখল, কুকুররা এখনো সেই গাছটাকে দেখে চেঁচাচ্ছিল। মানে? আমি কিছু বুঝলাম না। মানে ভূত পিশাচ ডাইনি, ডাইনিদের মতন শক্তি আমরা মানুষরা খালি চোখে দেখতে পারবো না, এই শক্তিগুলো কুকুররা দেখতে পায়।
আর যখনই কুকুররা কাঁদে তখন এই শক্তিগুলো কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসে থাকে। মানে তুমি কি বলতে চাইছো এখানে ভূত আছে? হতে পারে, এই গাছটার উপরে কিংবা আপনার পাশে বা আপনার গাড়ির সিটের পেছনে, হতেই পারে। কিন্তু কেন? সেই শক্তির যদি কোনো শিকার পছন্দ হয়ে থাকে তাহলে সে পুরো শক্তিটি নিয়ে যাওয়ার চেষ্টা করে, হয়তো আপনাকে সে নিয়ে যেতে চায়। খুশবু খুব রেগে যায়। What nonsense! কে তুমি? আর আমি শুনছি বলে তুমি যা কিছু তাই বলে যাবে? আর প্লিজ আমার সাথে তো কথাই বলো না। খুশবুর কথাবার্তাতে বোঝা যাচ্ছিল যে সে এখন খুব ভয় পেয়ে গেছে। নিজের ভয়টাকে লুকানোর জন্য সে নিজের ফোন বের করল আর মানিশাকে কল করতে শুরু করল। চল তো, স্টুপিড, সরি রে, এই ওষুধটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে খুশবু গাড়ি স্টার্ট করল আর বলল, তোকে না, ওই ছেলেটাকে বললাম যে এতক্ষণ ধরে বকবক করে আমার মাথা খাচ্ছিল, যা কিছুই না, কখন থেকে তোকে দেখছি তুই একলাই দাঁড়িয়েছিলিস, কেউ তো ছিল না তোর সাথে। আরে ওই তেঁতুলের গাছের তলায় দাঁড়িয়েছিল, তুই মন দিয়ে দেখিসনি বোধ হয়। কিন্তু এমন বলা হয় তেঁতুল গাছের তলায় খারাপ শক্তির ঘর হয়। মানে মানে হচ্ছে ভূত। মানিশার কথা শোনার পরে সে শান্ত হল, আর তখনই পেছন থেকে কুকুররা কাঁদতে শুরু করল। তার মন আনচান করতে শুরু করল আর সে কিছু না বলেই ভাবতে থাকল, আমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলাম, কি ছিল? এইসব ভেবে তার মনে ভয় ঢুকে যায়। তার এখন আর মাথা কাজ করছিল না, সে বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। সে কিছু না বলেই গাড়ি চালাতে থাকল আর তখনই হঠাৎ মোবাইল বেজে উঠল। গাড়িটা সাইড করতে করতে সে বলল, বাবারই ফোন হবে, বকা খাবো এখন। এইটা বলতে বলতে সে ফোন উঠাল। সামনের থেকে আওয়াজ শুনে তার মাথা আর কাজ করছিল না, কিছু না বলে সে শুধু শুনছিল। ভয়তে তার শরীর ঠান্ডা হয়ে গেছিল আর সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন রাত 10টার সময়। এই যে শোনো, খুশবুর জ্ঞান ফিরেছে। আওয়াজ শুনেই তার বাবা আর ডাক্তাররা দূরে এসে গেল। শোনা, এখন কেমন লাগছে? গতকাল রাতে কি হয়েছিল কিছু মনে আছে? সে যখন চোখ খুলল তো সে হাসপাতালে ছিল। খুশবু এখনো সেই দুর্ঘটনাটা ভুলতে পারেনি। তার মাথা খুব ভারী হয়ে গেছিল, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছিল। সে কিছু না বলে চুপচাপ শুয়ে থাকল। মানিশা আর খুশবুর ঘরের লোকেরা তাকেই দেখছিল আর মানিশা সবাইকে বলল, রিসেপশন থেকে ফেরার পথে বাবার ওষুধ নেওয়ার জন্য এই মেডিকেলের কাছে দাঁড়ালাম, ভিড় ছিল তাই একটু দেরি হয়ে গেল। আর মানিশার কথা কানে পড়ার পরে রাত্রে ঘটে থাকা সেই ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। মানিশা ওষুধ নিল আর গাড়ি নিয়ে ঘরের জন্য রওনা দিল। আসার সময় একটা কল আসলো, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সে কলটা নিল। ভেবেছিল হয়তো বাবার কল হবে, কিন্তু ফোনে মানিশা রেগে মেগে চেঁচাচ্ছিল, কোথায় আছিস তুই? আমাকে একলা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিলিস তুই? কতক্ষণ ধরে আমি তোর জন্য অপেক্ষা করলাম, শেষমেশ আমি অটো নিয়ে বাড়ি চলে এলাম, 2 ঘন্টা হয়ে গেল, তোকে সবাই খোঁজাখুঁজি করছে, তুই ফোন উঠাচ্ছিলিস না কেন? ফোনে মানিশার কথা শুনে আমার মাথা কাজ করলো না, তারপর গাড়িতে পেছনে কে বসেছিল? তার ভয়তে আকুল চোখ এদিকে ওদিকে দেখছিল। সে গাড়ি ঘোরালো আর আবার সেই তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ালো। মেডিকেল এখন বন্ধ হয়ে গেছিল আর কুকুরা খুশবুকে দেখিয়ে চেঁচাচ্ছিল। তার শরীর ভয়তে ছমছম করছিল, তখনই তার সেই ছেলেটার কথা মনে পড়ল। এখানেই কোথাও হবে, তখনই সে কিছু শুনতে পেল। শিকারটা পছন্দ হলো, হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল। না চাইতেও সে সেই শব্দটার দিকে মুড়ে দেখল তো সেই ছেলেটা সেই দেওয়ালের কাছেই দাঁড়িয়ে ছিল। খুশবু চোখ বড় বড় করে তাকিয়ে দেখছিল। সে খুশবুকে দেখে বিদঘুটভাবে হাসতে শুরু করল আর কিছুক্ষণে সে সেই দেওয়ালে মিশিয়ে গেল। আর এইটা দেখে তার মাথা ঘুরিয়ে গেল আর সে অজ্ঞান হয়ে গেল। তার সব কিছু মনে ছিল, কিন্তু সে বলতেও বা কাকে, অনেক রাত হয়ে গেছিল। খুশবুর মা হাসপাতালে খুশবুর সঙ্গে ছিল, বাকি লোকেরা বাড়ি ফিরে গেল। ডাক্তারের ওষুধের কারণে তার ঘুম পেয়ে গেছিল, ওষুধের কারণে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে সেটা বুঝতেই পারেনি, কিন্তু মাঝরাতে মা মা বলে সে চেঁচিয়ে উঠল। সারা শরীর ঘামে ভিজে গেছিল, হৃদয়ের স্পন্দন বেড়ে গেছিল। সে দেখল মা পাশে শুয়েছিল,
কিছুক্ষণ সে তেমনই শুয়ে শুয়ে ছাদের দিকে দেখছিল, তখনই হঠাৎ খট করে শব্দ হল। সে পাশেই খুলে থাকা জানলার দিকে দেখল আর উঠে জানলার কাছে চলে গেল। হালকা বৃষ্টিকে দেখতে দেখতে তার চোখ তেঁতুল গাছের দিকে গিয়ে আটকে গেল। তার মন আনচান করে উঠল। মানিশার কথাটা তার মনে পড়ে যায়। এমন বলা হয় যে তেঁতুল গাছের তলায় খারাপ শক্তির ঘর হয়। আর সে নিজের খেয়ালে ডুবে গেল। সত্যি ওই ছেলেটা বোধহয় আত্মা হবে। আর পরের মুহূর্ততেই সে সেই গাছটার তলায় ছেলেটাকে দেখতে পেল। সে তাকে দেখছিল। এখন ভয়তে তার শরীর ছমছম করছিল। সে পাশের দেওয়ালে লুকিয়ে গেল। এটা আমার দুঃস্বপ্ন না সত্যি? তাকে আবার দেখার সাহসই হচ্ছিল না, কিন্তু সে সাহস করে আরো একবার দেখল। কিন্তু এখন সেই ছেলেটা সেখানে ছিল না। বাপরে, ও সত্যি ওখানে ছিল না? আমার কোনো দুঃস্বপ্ন ছিল? তার স্পন্দন বেড়ে গেছিল, গলা কাঠের মতন শুকিয়ে গেছিল। তখনই সে পাশে থাকা পেপারটাকে দেখতে পেল। একটা যুবকের অ্যাক্সিডেন্টে মৃত্যু? পেপার হাতে নিয়ে সে সেইটা ভালো করে দেখল। তো সেটা তারই ফটো ছিল। তার স্পন্দন বন্ধ হয়ে গেছিল আর সে স্তব্ধ হয়ে গেল। মানে ও একটা আত্মা ছিল ওই দেওয়ালের পেছনে? ওরই পোস্টমর্টম চলছিল, সেটা তার মনে পড়ল। আর পেছন থেকে আওয়াজ আসলো, শিকার পছন্দ হলো। সে ভারী শব্দটা শোনার পরে খুশবুর চোখ সাদা হয়ে গেল আর তার হৃদয়তে জোরে ব্যথা শুরু হলো। আর সে এমন অনুভব করল যেন তার শক্তিগুলো সব কেউ টেনে নিয়েছে। এই আওয়াজটাতে তার মায়ের চোখ খুলে গেল। উনি দেখলেন যে খুশবু মাটিতে পড়ে আছে। আরে মা, কি হয়েছে তোর? মায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নার্স এখানে এসে যায়। ডক্টরকে ডাকো কেউ। নার্স তাড়াতাড়ি ডাক্তারকে ডাকতে গেল। খুশবু নিজের মাথাটা সরিয়ে জানলার দিকে দেখল। তার চোখ জানলার দিকেই আটকে গেছিল। সে কুকুরদের কান্নার আওয়াজ শুনতে পারছিল। তার সেই ছেলেটার কথা মনে পড়ল। যখন সব কুকুর একসঙ্গে কাঁদে, তখন সেই শক্তি কাউকে নিতে এসেছে নিজের সঙ্গে, নিজের শিকারকে। তখনই ডক্টর এসে যায়। মা বললেন, দেখুন না ডক্টর, আমার মেয়ের কি হয়েছে? আপনি বাইরে দাঁড়ান, আমি দেখছি। নার্স সবাইকে বাইরে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়। ওয়ার্ড বয় খুশবুকে মাটির থেকে তুলে বেডে রাখে। ডাক্তার তাকে পরীক্ষা করতে শুরু করেন, অক্সিজেন মাস্ক লাগান, অনেকগুলো মেশিনও অন করে দেন। আস্তে আস্তে তার গোটা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আশেপাশের সব জিনিস ঝাপসা হয়ে যাচ্ছিল, কিচ্ছু শোনা যাচ্ছিল না। তখনই পাশে খুলে থাকা জানলার থেকে একটা ঠান্ডা হাওয়া আসলো আর সেই শব্দ শোনা গেল। চলো যাওয়া হোক। আর কিছুক্ষণ পরে, আই এম সরি ম্যাডাম, নিজেকে সামলান। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।